بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সাধারণ কিন্তু অনেক মজাদার একটি ক্যারামেল চায়ের রেসিপি খুব সহজভাবে তৈরি করা যায় এবং খেতেও কিন্তু খুবই অসাধারণ আর সুস্বাদু আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করি একটি মিল্ক প্যানে আমি এখানে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদমতো আপনারা এখানে অ্যাড করতে পারবেন এবার চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়াম মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটু গাঢ় কালার করে নেব কারণ ক্যারামেলের কালারটা যত সুন্দর আসবে চায়ের কালারটাও ঠিক ততটায় ভালো আসবে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন তাহলে চায়ের স্বাদটা খুবই ভালো আসবে গরম পানিটা দেওয়ার পর আমি ক্যারামেলটাকে খুব ভালো করে এই পানিতে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ আমি এলাচটাকে একটু ভেঙে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব ভালো করে ছড়াবে দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা আর একটা দারুচিনি এবার একটু ভালো করে মিশিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে বয়ল করে নেব বয়ল আসার পরে এখানে আমরা ব্যবহার করব 1 কাপ পরিমাণ জাল করা গরম দুধ দুধটুকু দেওয়ার পর আবারো খুব ভালো করে মিশিয়ে নেব এবার অপেক্ষা করব দুধটা সম্পূর্ণভাবে বলক আসা পর্যন্ত বলক এসে পড়েছে এবার আমরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ চা পাতা চা পাতা দেওয়ার পর খুব ভালো করে আবারো জাল করে নিচ্ছি আর অপেক্ষা করব পছন্দের কালার আসা পর্যন্ত যখনই কালারটা চলে আসবে চাটা তৈরি হয়ে যাবে অনেক সিম্পল কিন্তু অনেক সুস্বাদু এই ক্যারামেল চাটা তৈরি হয়ে গিয়েছে এবার সার্ভ করে নিচ্ছি এই ক্যারামেল চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে মৌমাছি রান্নাঘরের পাশে থাকবেন আর আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি